সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এখন ভোর 4:30 বাজে অলমোস্ট, আর এই ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল, কারণ এই ভিডিওটাতে আমি আমার ছোটবেলার জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি আজকে। আমি ছোটবেলায় যেতাম এখানে, স্কুল থেকে বেরিয়ে বা যখনই সুযোগ বা সুবিধা পেতাম এই জায়গাগুলোতে আমি যেতাম। নতুন কোনো জায়গা নয়, সবাই যায়, বাট ভোরবেলা এই জায়গাগুলোতে যেতে যে অসাধারণ একটা সৌন্দর্যতা আসে আর একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আসে, সেটাই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, 13 মিনিটের ভিডিও, একটু বড় ভিডিওটা আমি বানিয়েছি, বাট কন্টিনিউ দেখলে খারাপ লাগবে না। ভোরবেলার ভিডিও মানে ড্রাইভিং দেখতে আশা করি সবারই ভালো লাগবে। এটা বিটি রোড, এটা বরানগর ব্রিজ ক্রস করছি আমরা। তো এই রাস্তাটা অফিস টাইমে যখন আমি এখান দিয়ে যাই, এখান দিয়ে যেতে মনে হয় আমার 1 ঘন্টা টাইম লেগেছে। এখন যেতে কেমন অদ্ভুত লাগছে, পুরো ফাঁকা রাস্তা, সবে ভোর হচ্ছে, গরমকাল বলে অলরেডি আলো চলে এসছে, শীতকালে অন্ধকার থাকে স্বাভাবিক। তো যখন ভোরবেলার ভিডিও শুরুই করছি, তো একটা রোমান্টিক সং দিয়ে শুরু হোক ভিডিওটা। আমি ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ মাই ফেভারিট সং এটা, শোনো, বাকি তো আমি বলতে থাকবো। সো লেট লেটস স্টার্ট উইথ দিস ব্লগ উইথ দ্য রোমান্টিক সং। আশা করি ভালো লাগছে গানটা শুনতে ভিডিওর সাথে। এটা আমরা এখন তালা ব্রিজের দিকে যাচ্ছি, এটা নতুন করে দিয়েছে ব্রিজটা, ব্রিজের সত্যি অসাধারণ লাগে। আশা করি তোমরা ভিডিওটাকে এনজয় করছো। সকালবেলা একটা অদ্ভুতই লাগে না? আর সব থেকে বড় জিনিস হচ্ছে নর্থ কলকাতায় আমি টন অ্যান্ড বটম, তো নর্থ কলকাতা বরাবরই আমার কাছে খুবই ফেভারিট। নর্থ কলকাতার মধ্যে একটা আলাদাই সেই একটা নস্টালজিক ব্যাপার লুকিয়ে আছে আমার মনে। এই রাস্তাটা হচ্ছে আর্চিকট ক্রস করার পরে আমরা ডান দিক নিয়েছি। এখানে রবিবার করে হাট বসে, আজকে স্যাটারডে, হাটে অনেক আসে, খরগোশ কেনে, অনেক কিছু পাওয়া যায় হাটে। আমি একবারই এসেছিলাম। তো যেটা বলছিলাম নর্থ কলকাতার ব্যাপারে, সেই পুরোনো যেটা কলকাতার বন্ধ আছে নর্থ কলকাতার মধ্যে, সেই ট্রাম লাইন, পুরোনো ইতিহাসের সেগুলো যদি ফিরে যাও, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে গিরিশচন্দ্র বোস আর কার কার নাম মানে সব কিছুই জুড়িয়ে আছে। সেই পুরোনো বাড়ি, সরু গলি, একটা পুরোনো মানে সেই কলকাতার গন্ধ আছে নর্থ কলকাতায়। আমার হয়তো এত ভালো লাগে, আমি ছোটো থেকে বড় হয়েছি। ছোটোবেলায় যখন মুড অফ থাকতো, বাড্ডা মারতে যেতাম, আমরা গঙ্গার বাড়ি যেতাম। তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে নর্থ কলকাতায়। আমি ধীরে ধীরে প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, কারণ আমি যত বড় হয়েছি নর্থ কলকাতাতে, তো আমি এরকম অনেক জায়গা চিনি। প্রথমে আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট ছিল না, তো আমি ব্লগ করতে পারতাম না, এখন যেমন আছে। তো ওয়াই নট শেয়ার, আমি আগেও বলেছি। তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। এখন অনেকেই ভোরবেলা আমরা উঠতে পারি না, আমি নিজেও উঠি না, এটা স্যাটারডে, আজকে ছুটি, অনেক নিজেকে মোটিভেট করে উঠেছি। বহু বছর পরে আমি সকালবেলা বেরোলাম, আজ আমার 5টা বেজে গেছে, আর সেরকম একটা সুন্দর হাওয়া লাগছে। এক দুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা খুব সুন্দর আছে, সেরকম গরম নেই। আর 5টা বাজে, এখন আর কতটাই বা গরম লাগবে। এটা আমি আজকে দেখলাম, আমি আজকে যাতায়াত মিলিয়ে অনলি 46 কিলোমিটার রাইড করেছি। এটাই যখন আমরা অফিস টাইম এখান থেকে যাতায়াত করি, কতই না রাস্তা মনে হয়। সকালবেলা দেখো খুব ফাঁকা রাস্তা, এটা একটা আলাদা মজা আছে। পাশে জোড়াসাগর পাশ দিয়ে আই থিঙ্ক ক্রস করলাম, যেটা বললাম না, এই একটা নস্টালজিক জিনিস জুড়িয়ে থাকে নর্থ কলকাতার সাথে। যাই হোক, আমি বড় হয়েছি নর্থ কলকাতা বলে আমি বারবার হয়তো একই কথা বলছি। নর্থ হোক সাউথ হোক, আমার প্রাণের শহর কলকাতাকে আমি ভালোবাসি বরাবর, যে কোনো জায়গায় যেতে কলকাতায়। যখনই কলকাতাকে নিয়ে আমি কোনো রকম ব্লগিং করি, আমার মধ্যে একটা আলাদাই এনথু থাকে, ভালো লাগে।
কলকাতাতে দেখার অনেক জায়গা আছে, অনেক ছোট ছোট জায়গা আছে। আমি ধীরে ধীরে তোমাকে সব তোমাদের সবাইকে নিয়ে যাব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো করে রেখো, আর আমি এই ভিডিওসগুলো আমার ইউটিউব চ্যানেলে দিই, বায়োতে লিঙ্কটা দেওয়া আছে, ওই ইউটিউবেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা চাঁদনি চক ক্রস করলাম, প্ল্যানেটের দিকে অলমোস্ট আমরা যাচ্ছি। বেসিক্যালি আজকের ডেস্টিনেশন আমাদের ছিল ভিক্টোরিয়া, ওখান থেকে পাশেই গড়ের মাঠ, ওখানে যাব। ওখান থেকে বাবুঘাট হয়ে ওখানে চা বিস্কিট খেয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে ব্যাক। এটাই ছিল আজকে আমাদের রাইডের ডেস্টিনেশন। তো ভাবলাম একটা ছোটো ব্লগ করি, সকালের কলকাতাটা তোমরা দেখো, অ্যাটলিস্ট আমার ভিডিও থ্রুতেই দেখো। আর যদি মনে হয় যে কোনোদিন বেরোবে, যদি ভিডিওটা থেকে একটু মোটিভেশন লাগে তো অবশ্যই বেরিও, এমনি লাগে, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে স্প্ল্যানেড এরিয়ায় আমরা অলমোস্ট ঢুকে গেছি। পাশের সেই জায়গাগুলো দেখো, ছোটবেলার কথা মনে পড়ে যায় এই জায়গাগুলো দেখলে। ছোটবেলায় মানে স্প্ল্যানেড আসা মানে একটা অন্য জগতে চলে আসতাম মনে হতো। সাইডে ফুটপাতে যে জামা কাপড়ের দোকানগুলো বসে, ওখান থেকে দরদাম করে জামা কাপড় কেনা, সাইডে ওখানে ফ্রুট জুস খাওয়া, তখন না লেবু জল পাওয়া যেত 5 টাকাতে, লেবু জল খাওয়া। আমাদের ছোটবেলাটা একটু অন্যরকম কেটেছে এখনকার জেনারেশনের থেকে। তো আমার ছোটবেলাটা যেরকম কেটেছে আমি সেইটাই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এটা গ্র্যান্ড হোটেলের নিচে যে কত বড় মার্কেট বসে তোমরা সবাই জানো, বেলা 11টা 12টা বেজে গেলেই সেই সিনটা সবার চোখে পড়বে। বাট এখন দেখো অদ্ভুতই লাগছে। আশা করি তোমাদের এতক্ষণ অব্দি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা কন্টিনিউ করো, আমি বলছি ভালো লাগবে দেখতে। কলকাতা শহরকে সকালবেলা একটা অন্যরকমই লাগে দেখতে। এখন মোটামুটি 5:30 বেজে গেছে, স্টিল এখনো ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া। এটা আমরা পার্ক স্ট্রিট যে ব্রিজটা তার পাশ দিয়ে যাচ্ছি, ওখান দিয়ে আমরা ডান দিকে টার্ন নেব, নিয়ে আমরা ঢুকবো হচ্ছে ফার্স্টে ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়ায় কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একটু স্টে করে ওখান থেকে আমরা যাব হচ্ছে উল্টো দিকে ময়দান গড়ের মাঠ। সকালবেলা গড়ের মাঠে আমি বহুবার এসেছি, দারুণ লাগে। তো আজকে ভিডিওটাতে আশা করি তোমরা দেখে এনজয় করবে সকালবেলার গড়ের মাঠটা। তো এটা আমরা অলমোস্ট চলে এসেছি ভিক্টোরিয়া, সেই ভিক্টোরিয়া কত লোকের কত স্টোরি, কত গল্প, কত কিছু লুকিয়ে আছে না ভিক্টোরিয়ার সাথে। অনেকেই ভিক্টোরিয়া ঘুরতে আসে, অবভিয়াসলি যারা ফ্যামিলি নিয়ে আসে বা এমনিও ঘুরতে আসে তারা এত সকালে আসে না, বাট এত সকালে ভিক্টোরিয়াটা খারাপ লাগে না, লোকজন মর্নিং ওয়াকে বেরিয়েছে, ভালো লাগছে দেখে। অনেকে নিজেদের পেটস নিয়ে বেরিয়েছে, দেখবে ভিডিওটাতে একটা বিগেল আছে, 1 মিনিট এক কয়েক সেকেন্ডের জন্যই আছে, অনেকে নিয়ে আসে। তো পৌঁছে গেছি ভিক্টোরিয়া, এখান থেকে আমি কিছু বলবো না, সকালের ভিক্টোরিয়াটাকে ভিডিওটাতে দেখো, এনজয় করো, আবার আমি তারপরে আসছি। সো আপাতত এটা দেখো, ওকে। ও আরেকটা জিনিস, যদি এতদূর অবধি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানিও, ভালো খারাপ হোয়াট এভার, কারণ আমি ব্লগিং জাস্ট স্টার্ট করেছি, ঘুরি আমি বহু বছর, বাট স্টার্ট করেছি আমি রিসেন্টলি, কারণ আমার মনে হয় যেটা আমি দেখছি সেটা শেয়ার করে দিই, তোমরাও দেখো সাথে। তো ভালো লাগুক খারাপ লাগুক যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শেষ আমাদের ভিক্টোরিয়া দেখা, এই জায়গাটা দিয়ে আমরা ঢুকি বরাবর। জাস্ট ভিডিওটা আমি এডিট করে দিয়েছি, ডান দিকের টার্ন নিয়ে এই কাটটা পড়ে, এখান দিয়ে ঢুকলে না বাইকটা নিয়ে অনেকটা ভেতরের দিকে যাওয়া যায়, আর সকালবেলাটা ফাঁকা থাকে, কেউ বলার কিছু থাকে না। তো বরাবর আমরা এখান দিয়েই ঢুকি, ঢুকে কিছুক্ষণ আমরা ওখানে বসি, ফটো তুলি, বসে কিছুক্ষণ গল্প গুজব আড্ডা মারি। আমাদের রাইড উইথ আছে অনেক মেম্বার আছে, তো এখন আমার সাথে যে আছে হচ্ছে সৌম্যজিৎ, আমি ফার্স্টে ওকে ইন্ট্রোডিউস করাতে ভুলে গেছিলাম। ও এই যে ও হচ্ছে সৌম্যজিৎ, ও বেসিক্যালি ও আমার দিদির ছেলে, আরও অনেকে আছে, দুজন আছে, ওরা বড় যে বড় রাইড ট্রিপগুলো আমরা করি যেটা নাথুলাতে বা 0 পয়েন্টে যখন গেছিলাম, সিকিম গেছিলাম, সেই ট্রিপের ভিডিওগুলো তোরা দুজন আছে, আরও আমাদের লোকাল অনেক মেম্বার্স আছে,
আমাদের রাইড উইথ আছে, বাট সবাই সব সময় অ্যাভেলেবেল থাকে না। আমার ব্লগগুলোতে ম্যাক্সিমাম টাইমে ওই আসে, ওকে তোমরা কমন পাবে, বাকি ধীরে ধীরে সবাই আসবে। সিজেট আনতে ভুলে গেছি। তো এখানে এখন সকালে ঘরের মাঠটা দেখো কত সুন্দর লাগছে, ফাঁকা, লোকজন ক্রিকেট খেলছে, কিছু ছেলে দূরে আড্ডা মারছে। ক্রিকেট খেলছো? ক্রিকেট খেলা হচ্ছে, কেউ স্কুটি চালানো শিখছে, আর অসাধারণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম কিছুক্ষণ আমরা বসে এখানে আড্ডা মেরেই যাই। তো এখন আড্ডা শেষ, আমরা নেক্সট যাব হচ্ছে বাবুঘাট। ওখানে সেরকম ভিডিও দিইনি, জাস্ট একটা গঙ্গার একটা ছোট ক্লিপিংস আছে, নেক্সট ক্লিপিংসটাতেই আসবে। তো অলরেডি চলে এসেছে, ভোরের গঙ্গাটা আশা করি দেখতে ভালোই লাগছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা, 6:10-15 হবে। তো ওয়েদার যথারীতি মেঘলা, সেরকমই হাওয়াটা লাগছে, খুব সুন্দর লাগছে। ভোরবেলাতে রাইড করার এই একটা আলাদাই আনন্দ আছে। তো এখন আমরা ফিরছি, ফেরার ভিডিও আমি সেরম দিইনি, জাস্ট ওই আই থিঙ্ক রেড রোড, ওটা রেড রোডের পাশ উপর দিয়ে যাওয়ার ক্লিপিংসটাই আছে। পেছনে আমার একটা ফেভারিট সং চলছে, তো আমি বলবো যে যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাও এবং নর্থ কলকাতার আরও কিছু জায়গা দেখতে চাও, যারা বেসিক্যালি নর্থ কলকাতায় থাকে না, তাদের জন্য আমি বলবো তোমরা আমার পেজটাকে ফলো করতে পারো। আমি অনেক, আমাদের এখানে অনেক সুন্দর ছোট ছোট গঙ্গার ঘাট আছে, গঙ্গার তীরে আমরা বড় হয়েছি নর্থ কলকাতার ছেলেমেয়েরা। তো সেই জায়গাগুলোকে আমি ধীরে ধীরে আমার এই পেজের ভিডিওগুলোতে নিয়ে আসবো। তো ফলো করে রেখো পেজটাকে, আর আমার ইউটিউব চ্যানেলও আছে, আমি ভিডিওটা ওখানেও দেবো। তো আমার চ্যানেলটাকেও তোমরা পারলে সাবস্ক্রাইব করে রেখো। তো নেক্সট রাস্তার বাকি ভিডিওটুকু আমার এই ফেভারিট সংটা শুনতে শুনতে এনজয় করো। আর যদি ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, হোয়াট এভার, কমেন্টে জানিও। আর যদি তোমাদের কোনো জায়গা তোমরা সাজেস্ট করতে পারো আমাকে, আমাকে অবশ্যই বলো, আমি যাবো, আমি ঘুরতে খুব ভালোবাসি। তো আজকের ভিডিওটাতে এই অবধি বলা, বাকিটুকু গানটা শুনতে শুনতে এনজয় করো। নেক্সট আর একটা খুব সুন্দর জায়গার ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, পেজটা ফলো করে। তো চলো, আপাতত আজকের মতো এইটুকুই, টাটা। মেঘেরি ছায়া ফেরারি মায়া খুঁজি আমায়।